শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত যত এগোচ্ছে তত নানান রকমের বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর টাকা পয়সার যা হিসেব সামনে আসছে তা তো একেবারে আকাশছোঁয়া, মানে টাকা পয়সার কোনো হিসেব নিকেশ কিচ্ছু নেই, কখনো 50 লাখ কখনো 50 কোটি, কী যে হচ্ছে কে জানে। যাই হোক, আরও তথ্য সামনে আসবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই নিয়োগ দুর্নীতিতে 3 মহিলার নাম এখনও পর্যন্ত সামনে এসেছে। সবার আগে অর্পিতা মুখোপাধ্যায়, তারপর হৈমন্তী গাঙ্গুলি, আর এবার সোমা চক্রবর্তী। লাস্যময়ী এই সোমা চক্রবর্তী সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। তিনি দক্ষিণ কলকাতায় একটি পার্লার চালান, সল্টলেকেও একটি পার্লার রয়েছে, তো সেই পার্লার চালান তিনি। তার পাশাপাশি কুন্তল ঘোষ, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে তার ভীষণই নাকি ঘনিষ্ঠ সম্পর্ক, অন্তত হৈমন্তী গাঙ্গুলি তো সেরকমই বলছেন। তিনি তো এও বলছেন তার সঙ্গে, মানে কুন্তলের সঙ্গে সোমা চক্রবর্তীর যে ঘনিষ্ঠতা সেটা অত্যন্তই ঘনিষ্ঠ ছিল। 2015 সালে ফিরে যাই, সেই সময় এই সোমা চক্রবর্তীর সঙ্গে কুন্তল ঘোষের দেখা হয় একটি অভিজাত ক্লাবে, যেখানে অভিজাত সব লোকজন তারা যান, আনন্দ ফুর্তি করতে যান, সেই ক্লাবে কুন্তলের সঙ্গে সোমার সাক্ষাৎ হয়। সোমার এক পরিচিত তিনি কুন্তলের সঙ্গে সোমার পরিচয় করিয়ে দেন, এবং তারপর থেকে সোমার সঙ্গে কুন্তলের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপর কি হলো? তারপর হলো কুন্তল, মানে যেটা ইডি দাবি করছে যে কুন্তল সোমার ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দিয়েছে। এবারে তথ্য আরও জানা যাচ্ছে যে শুধুমাত্র এই 50 লক্ষ টাকা নয়, সোমা নিজের ব্যবসা বাড়ানোর জন্য কুন্তলের থেকে নাকি আরও টাকা ধার নিয়েছিলেন। এবারে সেটা ধার নাকি সেটা আর শোধ করতে হবে না সেই রকম ধার, নাকি সেই টাকা অন্য কোনো সোর্সে, মানে এটা নিয়োগ দুর্নীতির টাকা এরকমভাবে খাটানো হয়েছে সোমা চক্রবর্তীর পার্লারের ব্যবসায়, সেই বিষয়টা ইডি আধিকারিকরা তারা যাচাই করে দেখছেন। এই সোমা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে, তিনি সব রকম তথ্য দিয়েছেন, এবং তারপর থেকেই একের পর এক ইনফরমেশন ইডি আধিকারিকদের কাছে আসছে। শুক্রবার আবারও তলব করা হয়েছে সোমা চক্রবর্তীকে, ইডি আধিকারিকরা কী জিজ্ঞাসাবাদ করেন সেদিকে আমাদের নজর থাকবে। তবে মাথায় রাখুন, এই যে কুন্তল ঘোষ, মানে সে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে তার বান্ধবীকে বা তার ঘনিষ্ঠ একজন সঙ্গীকে, সেটা একরকম, কিন্তু এই টাকাটা আসছে কোথা থেকে? এইবারে ইডি আধিকারিকরা খোঁজ করে দেখেছেন যে তাদের কাছে যে ইনফরমেশন এসছে, কুন্তল ঘোষের বিভিন্ন অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গেছে তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 6.5 কোটি টাকারও বেশি টাকা রয়েছে। তাহলে এই টাকাটা কিসে? দুর্নীতির, মানে নিয়োগ দুর্নীতির, শিক্ষক নিয়োগ দুর্নীতির, চাকরি বিক্রির টাকা কি? এইটাই এখন খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা। দেখুন, কুন্তল ঘোষ নিজে বলেছেন, যখন আদালত থেকে তাকে বের করে আনা হচ্ছিল, তিনি বলছেন যে সব জানে হৈমন্তী গাঙ্গুলি, হৈমন্তী গাঙ্গুলিকে ধরা হোক। হৈমন্তী গাঙ্গুলির খোঁজ পাওয়া গেল, এবারে হৈমন্তীর মুখ থেকে আবার সোমা চক্রবর্তীর ব্যাপারেও জানতে পারা গেল। মানে ব্যাপারটা এরকম যে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গাঙ্গুলিকে ফাঁসানোর চেষ্টা হয়েছে, এবার হৈমন্তী কি ছেড়ে দেবে? ওনার কেচ্ছা তুমি ফাঁস করেছ, তোমার কেচ্ছা উনি ফাঁস করবে। তো এই রকম এখন কেচ্ছা ফাঁস হতে হতে দেখা যাচ্ছে চাকরি বিক্রির যে জাল, এই জাল যে কত দূর বিস্তৃত তার একটা হদিশ মাত্র পাওয়া যাচ্ছে, মানে একটা সূত্র মাত্র পাওয়া যাচ্ছে। এইবার একবার ভেবে দেখুন, এইটা যদি যখন প্রমাণিত হবে যে এর জাল এত দূর বিস্তৃত, এখনও পর্যন্ত তো প্রমাণিত সেরকম কিছু হয়নি, যা এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা বা সিবিআই আধিকারিকরা যা লিড পাচ্ছেন সেই লিড ধরে তারা এগোনোর চেষ্টা করছেন, এবং একটার পর একটা তারা তথ্যগুলো হাতে নিয়ে সেই মতন করে তারা এগোচ্ছেন। একবার ভেবে দেখুন যে এই নিয়োগ দুর্নীতির জাল কত দূর ছড়িয়েছে, কত কোটি কোটি টাকার খেলা হয়েছে, একবার ভেবে দেখুন। তৃণমূল কংগ্রেসের এক যুব নেতা, তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি 6.5 কোটি টাকা, ভাবতে পারছেন? একবার একজন যুব নেতার ব্যাংক অ্যাকাউন্টে এত কোটি টাকা, ওই যুব নেতা কী করেন? মানে তিনি কি খুব বড় ব্যবসায়ী, যেই ব্যবসায়ীর কাছে প্রচুর টাকা আছে? সেরকম কিন্তু তথ্য জানতে পারা যায়নি। মানে কুন্তল ঘোষ যে ব্যবসা করেন, প্রচুর বড় ব্যবসায়ী, এরকমও কিন্তু ইনফরমেশন পাওয়া যায়নি। তাহলে এই টাকা কোথা থেকে এলো? এটাই এখন জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এবারে এই সোমা চক্রবর্তী হচ্ছে অন্যতম একটা লিড,
সোমা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে পারেন ইডি আধিকারিকরা, সেই জন্য তাকে আবারও তলব করা হয়েছে। এবারে নতুন এই যে লাস্যময়ীর খোঁজ পাওয়া গেল, স্বাভাবিকভাবে এই লাস্যময়ীর যে খোঁজ পাওয়া গিয়েছে তাতে করে এখনও পর্যন্ত বিভিন্ন রকম তথ্য সামনে আসছে, এখনও পর্যন্ত অনেক বিষয় সামনে এসেছে, সেগুলোর দিকে অবশ্যই আমরা নজর দেওয়ার চেষ্টা করব। যা যা আপডেট এই তদন্তে উঠে আসছে সেই সমস্ত আপডেটের তথ্য আপনাদের সামনে এরকমভাবেই আমরা দিয়ে থাকব। আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমরা যে ডিজিটাল কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি তার সম্পর্কে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেই সাজেশন আপনারা দিতে পারেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে সেই মন্তব্য করতে পারেন। আর তার জন্য কি করতে হবে, দেখতে হবে আজতক বাংলা। আজতক বাংলার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নিন, বেল বাটন প্রেস করুন অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতে থাকুন আজতক বাংলা।